না তো, যদি মারে তখন দেখা যাবে। আর লোক সব চারপাশের সবাইকে বলেন ভিডিও করতে, আপনি সামনে যান, পেছন থেকে মানুষকে বলেন ভিডিও শুরু করে রাখতে। ভিডিও করেন, পরে দেখা যাইতেছে কে কাকে মারতেছে। এই 999 একটা ফোন করো, 999 এ ফোন করে দাও। আমি ওই এখনি পাঠাও, হোয়াটসঅ্যাপে পাঠাও। তুমি হোয়াটসঅ্যাপে পাঠাইছো? ঠিক আছে, 999 একটা ফোন করো। এখানে এখানে এরকম হইতাছে, 999 এ ফোন করো। আপনি তুমি সাধারণ নাগরিক, গাজীপুরের পুলিশ কমিশনার 1.5 কোটি টাকা ঘুষ খেয়ে সে আমাদের শোরুম দখল করে দিচ্ছে। ওই ওখানে চাপাতি নিয়ে লোকজন দাঁড়ায় আছে, চাপাতি দা এগুলো নিয়ে দাঁড়ায় আছে। আমি এই সমস্ত ভিডিও আমি ফেসবুকে, গাজীপুর অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার উনি উনার মাধ্যমে টাকাটা নেওয়া হয়েছে, 1.5 কোটি টাকা। আসসালামু আলাইকুম, আমি তো সৌদি আরবে আছি এই মুহূর্তে, হচ্ছে আমি মক্কাতে আছি। আমরা, আমি আর আমার হাজব্যান্ড এসেছি ওমরা পালন করতে, আমার হাজব্যান্ড। আসসালামু আলাইকুম। তো আমি অনেকদিন ধরেই ফেসবুকে আমি স্ট্যাটাস দিচ্ছিলাম যে আমি ক্রাইম বিটের যারা আছেন আমাকে প্লিজ দয়া করে নক করেন। তো আমার যারা ক্রাইম বিটের যারা সাংবাদিক ভাইরা আছেন অনেকে আমাকে নক করেছেন। আমি সবার কন্ট্যাক্ট নাম্বার রেখেছি, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে মনে হয় কয়টা বাজে? 5:40। এই মুহূর্তে বাংলাদেশে 5:40 বাজে ভোরবেলা, আর এখানে তো 2:39 বাজে। তো বিষয়টা হচ্ছে গাজীপুরের পুলিশ কমিশনার, গাজীপুরের পুলিশ কমিশনারকে নিয়ে আমি কমপ্লেন করতে চাই। সেটা হচ্ছে আমাদের একটা গাড়ির শোরুম আছে, সেটা হচ্ছে ভাওয়াল কলেজের পাশে আমাদের সনিরাজ কার প্যালেস, এই শোরুমটা আছে। তো এই শোরুম নিয়ে অনেকদিন ধরেই অনেকে প্রবলেম করছে। এখানে একটা লোক আছে লাদেন নাম, ইসমাইল হোসেন ওরফে লাদেন। তো উনি গাজীপুরের কমিশনারকে, গাজীপুরের কমিশনার অনেকদিন ধরেই আমার হাজব্যান্ডের এবং আমার হাজব্যান্ডের ফ্যামিলি, মানে এখানে সুলতান ভাই আছেন, ফয়সাল ভাই আছেন, সবার পিছনেই লেগেছেন। হ্যাঁ, তো সুলতান ভাইয়ের ভাই হিসেবে যে রকিব সরকার তার পিছেও লেগেছেন। তো সে 1.5 কোটি টাকা ঘুষ খেয়ে, 1.5 কোটি টাকা ঘুষ খেয়ে সে আমাদের শোরুম দখল করে দেওয়ার জন্য এই 1.5 কোটি টাকা শেখে সে তার, উনি কে যেন, দেলোয়ার অতিরিক্ত পুলিশ কমিশনার, গাজীপুর অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার উনি উনার মাধ্যমে টাকাটা নেওয়া হয়েছে 1.5 কোটি টাকা, এবং সে আমাদের শোরুমটা দখল করে দিবে এই মর্মে। তো আমরা এই জন্য কমিশনারের কাছে গেছি, তাকে জিজ্ঞেস করেছি এরকম কিছু কিনা, সে বলছে না এরকম কিছু না। সে বারবার আমাদের শোরুমের কাগজ চাচ্ছে। পুলিশ তো কখনো জায়গা জমির কাগজ নিয়ে ডিল করে না, পুলিশের কাজ ডিল করা, জায়গা জমির কাগজ নিয়ে পুলিশের কাজ না ডিল করা। পুলিশ এই জায়গা জমির বিষয় হবে আদালতের মাধ্যমে, আদালত রায় দিবে, কারো জায়গা থাকলে সে থাকবে, কারো জায়গা না থাকলে সেখান থেকে উচ্ছেদ হয়ে যাবে। এখানে পুলিশ কেন ডিল করবে? এখানে তো পুলিশ ডিল করার বিষয় না। আচ্ছা, তারপরে আমরা, আমি বিভিন্ন জায়গায়, আমি আর আমার হাজব্যান্ড অভিযোগ দিয়েছি, আমরা আইজিপির সাথে, আইজিপির ওখানে অভিযোগ করেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেছি, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি গাজীপুরের কমিশনারকে, নজরুল সাহেবকে, মোল্লা নজরুলকে ফোন করেছেন। ফোন করে বলেছেন যে আপনি জায়গা জমির বিষয় নিয়ে কেন কথা বলবেন, এটা কোর্টের মাধ্যমে হবে, কোর্ট ফয়সালা করবে, আপনি কেন করবেন। তো এই মুহূর্তে আমি কমিশনারকে অনেকবার ফোন করছি, কমিশনার ফোন ধরছেন না এবং ফোন কেটে দিচ্ছেন। আমাদের শোরুমে হামলা করা হয়েছে এখন, এবং আমাদের শোরুম এই যে কি বলে গেট ভাঙা হচ্ছে, কিন্তু গাজীপুরের কোনো পুলিশ কিন্তু এখনো হস্তক্ষেপ করছে না। আমরা পুলিশকে কন্টিনিউ ফোন করছি, ওখানে চাপাতি নিয়ে লোকজন দাঁড়ায় আছে, চাপাতি দা এগুলো নিয়ে দাঁড়ায় আছে। আমি এই সমস্ত ভিডিও আমি ফেসবুকে আপলোড করব। পুলিশ কমিশনার একটা দেশের যত বড়ই হোক না কেন, সে কখনো বেআইনি কাজ করতে পারে না। আমি কিছুদিন, যেদিন এর আগে একদিন এরকম হামলা হওয়ার কথা ছিল, আজকে যেটা হয়েছে,
তো সেই জিনিসটা হওয়ার কথা ছিল। তখন আমার হাজবেন্ড জিডি করতে গেছে, ওসি সাহেব জিডি নাই নাই, ওসি সাহেব আমাদেরকে একটা ফেক জিডি দিছে, জিডির কাগজ দিয়েছে। তারপর আমি ওসি সাহেবকে বলছি যে যদি আজকে জিডি না করতে পারেন তাহলে আমি এটা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবো। তবুও তিনি জিডি নেন নাই, একটা ফেক জিডির কাগজ আমাদেরকে দিচ্ছেন। পরের দিন সকালবেলা কমিশনার অ্যাক্টিং করে তাকে কিছুদিনের জন্য ক্লোজ করেছে, যে দেখাইছে যে পুলিশ জিডি নাই নাই দেখে আমরা তাকে ক্লোজ করেছি, কিন্তু এখন আবার ক্লোজ উঠাই দিছে এবং পরের দিন সে বাধ্য হয়ে জিডি নিতে বাধ্য হয়েছে। তো গাজীপুরের পুলিশ কমিশনার 1.5 কোটি টাকা ঘুষ খেয়ে সে আমাদের শোরুম দখল করে দিচ্ছে ওই লাদেনকে। আমি এটা লাইভ করতেছি, আমি আজকে আমি এখন মক্কাতে আছি, আমি আগামীকালকে ফ্লাইটে বাংলাদেশে আসব এবং বাংলাদেশে এসে আমি এটা নিয়ে তুলকালাম করে ফেলব। কারণ মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উনি কখনো অন্যায় কিছু, মানে অন্যায় যে করবে সে যত বড়ই হোক না কেন, সে এই দেশে ক্ষমতায় থাকবে সেটা হইতে পারে না। এই গাজীপুরের পুলিশ কমিশনার অনেক অন্যায় কাজ করছে, তার বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেক অভিযোগ। তিনি জায়গা জমি নিয়ে কন্টিনিউ ধরো, আচ্ছা শুনছি, দেখতেছি আপনি কই। এবং এখানে যে একটা এখানে এই দীপঙ্কর জানি কে, এসআই দীপঙ্কর কে হনে আছে না ঘটনা, এসআই দীপঙ্করের নেতৃত্বে এখন আমাদের জায়গাটা দখল হচ্ছে। দীপঙ্করের নেতৃত্বে এখন আমাদের সনিরাজ কার প্যালেস এটা দখল করে দিচ্ছে এবং এখানে লোকজন চাপাতি নিয়ে দাঁড়ায় আছে, দা নিয়ে দাঁড়ায় আছে এবং গাজীপুরের কমিশনারকে কন্টিনিউ ফোন দিচ্ছি সেই বিষয়ে ইনফর্মড, সে কোনো রেসপন্স করছে না। আচ্ছা, মানে যে আশেপাশের লোকজন আছে ওখান থেকে ভিডিও টিডিও করে পাঠাইতেছে, আমার ভিডিও পাঠাইতেছে, ই করতেছে, ওরা সামনে দিয়া বাউন্ডারি করতেছে। হ্যালো, এই ভাইয়া ওইখানে যে ওইখানে কে কে আছে ওখানে সামনে? ইয়া ওখানে ওই কি বলে, আপনারা পুলিশকে ফোন দিছেন? এসআই আলমগীরকে দায়িত্ব দিয়েছে? আচ্ছা ঠিক আছে, ওখানে ওখানে যে ওই দাঁড়টা নিয়ে দাঁড়ায় আছে এগুলোর ছবি তুলে রাখেন, চাপাতি নিয়ে দাঁড়ায় আছে, কাছে যান, আপনাকে কি মারবে নাকি, মারলে তখন দেখব। ঠিক আছে, যান, সাহস করে যান, সাহস করে যান। ওকে, কমিশনার জড়িত, কমিশনার তো আমরা জানাইছি, কমিশনার আশ্বস্ত করছে এরকম কিছু হবে না বারবার, তারপরে তো এরকমই হইল। হ্যালো, হ্যাঁ ওসাম, ওই ওইখানে শোরুমের সামনে যান আপনারা, যে ভিডিও টিডিও করে রাখেন, ফোন দিতেছি তোমার, ওরা করুক যা করতেছে করুক, আপনারা ভিডিও করেন, ওই কারা কারা সামনে আছে একদম কাছে যান, মাইক টেক দিলে পরে দেখা যাবে। আচ্ছা সমস্যা নেই, যান। হ্যাঁ যে নাজমুল ভাইয়া, মামুন সরকার আছে?
মামুন সরকার আছে, কে কে আছে নাম লিখে না, একদম ভিডিও করে রাখেন কে কে আছে, আর এক একজন করে ছবি তুলে রাখেন, যে যে অবস্থা আছে ছবি তুলে রাখেন। অন্ধকার থাকুক না, আপনি কাছে যান, এই সামনে যান রাস্তার দূর থেকে, আপনাকে মারবে না তো, যদি মারে তখন দেখা যাবে। লোক সব চারপাশে সবাইকে বলেন ভিডিও করতে, আপনি সামনে যান, পেছন থেকে মানুষকে বলেন ভিডিও শুরু করে রাখতে, ভিডিও করেন, পরে দেখা যাইতেছে কে কাকে মারতেছে। জি 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 জি।